রেফারিরা টাকা খেয়েছেন। টাকা নিয়ে আই লিগের মূল পর্বে তুললেন বাইচুং ভুটিয়ার ইউনাইটেড সিকিমকে। ম্যাচ শেষে উত্তেজিত ভাবে এমনই অভিযোগ করলেন মোহামেডান কোচ অলোক মুখোপাধ্যায়। ক্ষিপ্ত অলোক মুখোপাধ্যায় রেফারিকে ঘুষখোর বলে অভিযোগ করেন। তার দাবি, মোহামেডানকে ন্যায্য পেনাল্টি দেওয়া হয়নি, অথচ অন্যায্য পেনাল্টি দিয়ে আই লিগের মূল পর্বে তুলে দেওয়া হল বাইচুংদের। আমাদের দুটো পেনাল্টি দেয়নি, গোলকিপারকে